হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণবী আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মাছের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি রুই ভাপা। তো দেখে নাও কীভাবে রুই ভাপাটা তৈরি করলাম। আমি এখানে তিনটে রুই মাছের পিস নিয়েছি, সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল নিয়ে সেই তেলটাকে খুব বেশি গরম করে নিয়েছিলাম। তারপর আঁচটাকে কমিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটাকে আমি একবার উল্টে নিয়েছি। একটু ভেজে নেব। আর একবার উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার পরের উপকরণগুলো দেখে নিই। আমি নিয়েছি এখানে 4 টেবিল চামচ মতন সর্ষের বাটা, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটেছি। তারপরে নিয়েছি 4 টেবিল চামচ মতন টক দই, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার টিফিন কৌটোর মধ্যে সর্ষে বাটাটাকে আমি দিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দেব টক দই। যতটা সর্ষে বাটা নিয়েছি ততটাই দইটাও নিয়েছি। তারপর দেব হলুদ গুঁড়ো। নুন তারপরে দেব সামান্যটুকু জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তার আগে ভালোভাবে একবার মাছটাকে ওলট পালট করে নিই, যাতে মশলাটা মাছের গায়ে লেগে যায়। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা 4টে টুকরো করে রাখা, আর দিয়ে দেব 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব। অন্য কড়াইতে আমি জলটাকে একবার ফুটতে দিয়েছিলাম, তারপর এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দেব। বাকি রান্নাটা এইভাবে ভাপেই হবে। তারপর ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর টিফিন কৌটোটা বের করে ঢাকাটা খুলে নেব, দেখব আমাদের মাছটা ঠিক এরকম দেখতে হয়েছে। আমাদের রুই ভাপা তৈরি। তোমরাও বানাও, আমাকে জানাবে কেমন হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো।